सी আর এস আর ই এই যে চ্যাপ্টার থাকতেছে এখন এই চ্যাপ্টার জন্য কি করতে পারো যতগুলো ইউজ করেন না কেন এখানকার কোনটার মধ্যে কিন্তু ওয়ার্ড আসে না শুধু সংখ্যা আসে তাহলে ওয়ার্ডার সিস্টেম ওয়ার্ডার সিস্টেম হচ্ছে দুই থেকে তিনটা আছে এক হচ্ছে আপনারা দেখি মনে আছে কিনা আমি যখন হেক্সাডেসিমাল করতাম হেক্সাডেসিমাল শূন্য থেকে নয় থাকলো তারপরে দশ এগারো বারো দশ হচ্ছে এ এগারো হচ্ছে বি বারো হচ্ছে সি তেরো ডি চোদ্দ ই পনেরো হচ্ছে এফ সো চাইলে এখান থেকে সি দিতে পারেন এখান থেকে ই দিতে পারেন সি আর ই গেল তাহলে এইগুলোর কি আলাদা ই পাওয়া যায় এক্সিম বাটার পাওয়া যায় ইয়ার বিভিন্ন এক্সিম বাটার তারপরেও যদি না পারেন তখন এন্ড অর নট গেট দিয়ে ইউজ করবেন সেই ইউজটা কিভাবে করতে হয় আপনার সেভেন সিগন্যাল ডিসপ্লেটা আছে ডিসপ্লেটা এ বি সি বসাবে সার্কিট বসাবে সার্কিটটা কোত্থেকে বসাবে এই যেটা পাইলেন না মনে করেন এখানে ওয়ান ওয়ান আছে সবটা ওয়ান আছে এই দুটো থেকে মনে করেন সিরো থাকতেছে বাকি সবটা হচ্ছে ওয়ান আছে এই পুরোটা নিলেন জাস্ট এর জন্য মনে করেন আমি বাইরে এখানে করি না জাস্ট বললাম যে এখানে মনে করেন শব্দতে ওয়ান আছে সাপোজ সেভেন এইট নাইন বানানো তো শব্দতে ওয়ান থাকে মনে করেন এই পুরোটা নিয়ে এই পুরোটা নিয়ে পুরোটা কে ম্যাপ করবে জাস্ট কে ম্যাপ করে যেটা আসবে শর্ট সার্কিটটা জিরো থেকে শুরু করে নাইন পর্যন্ত যেটা আসবে ওটা এর জন্য পেয়ে যাবে ঠিক একইভাবে বি এর জন্য এতগুলো আসবে বি এর থেকে পেয়ে যাবে সি এর থেকে পেয়ে যাবে তাহলে আপনি এই সার্কিটটা বানাতে পারেন তাহলে আপনি এটা জানতে পারবেন আপনার দরকার কি আপনি ওখান থেকে সি পাচ্ছেন ওখান থেকে এস পাচ্ছেন এ ই পাচ্ছেন আর যদি এ যদি দুই নম্বরে করতে চান পাঁচ পাঁচ করলে কিন্তু এস হয়ে যায় পাঁচ আর এস একই দেখতে দুই নম্বরে করতে পারে সম্ভব করতে পারে বাট যদি মিলে না পারেন হেক্স কনভার্টার দিয়ে তখন বেসিক যেতে হবে বেসিক হচ্ছে এটা যদি আপনি এখানে কে ম্যাপ করতে পারেন আপনি যদি কে ম্যাপ নাও পারেন আমি আপনাদের কে ম্যাপ করে দেব কোনো সমস্যা না এটা কে ম্যাপ পড়া দরকার স্যার এখন এইটা আমি যখনই এন গেটারি নিব ওইটার জন্য কে ম্যাপ করে শর্ট করে এটা এটা দিয়ে আপনি এটা চালালেন এটা চালালেন এটা চালালেন যেটা যেটা আপনার দরকার আপনি সেটা চালালেন এখন আপনি যদি এখান থেকে যে কোনো ইউজ করতে পারেন সমস্যা নেই রেগুলার ইয়া করছে রেগুলার হচ্ছে কি বিসিডি টু সেভেন সিগন্যাল ডিকোডার ইউজ করছে করে নাম্বার টানছে আমি ওটা আপনাদের কাছে কাইনে দেখাবো আমাদের যে লাইব্রেরিতে করছে করার পরে ওইখানে জিরো জিরো রেজিস্টার লাগে রেজিস্টারগুলো আবার অ্যাড করছে সো তাহলে আপনাদেরকে কী কী কিনতে হবে কিনতে হবে হচ্ছে যে কয়টা আপনি এন্ড অর নট গেট চান আমি এন্ড অর নট গেট আমি বলবো না কয়টা লাগে আপনাদের জন্য এন্ড অর নট গেট কয়টা লাগে এটা আপনারা বুঝবেন কিভাবে সার্কিটটা নিজের হাতে করলে মানে লজিসিমে যদি ইয়াতে করেন ওয়েবসাইটে মানে ইয়া আছে যেটা সিমুলেটর সিমুলেটর যদি করেন তাহলে বুঝে যাবে কয়টা লাগবে এক দুই হচ্ছে সেভেন ফোর ফোর সেভেনে অলরেডি চারটা সেভেন ফোর ফোর সেভেন গেটটা হচ্ছে মোট ১৬টা দেখেন এটা হচ্ছে 7447 গেট এই গেটের মধ্যে মোট হচ্ছে কি দেখেন 16টা পিন আছে সো আপনি এখান থেকে 4টা ইনপুট নিয়ে আউটপুটে বের করতে পারেন সো আপনি যদি 7447 দুইটা বা তিনটা নেন হয়ে যাবে সংখ্যা হয়ে যাবে সো 7447 2 বা 3 আপ টু ইউ বেশি আলাদা লাগে এই জন্য যে কোনো কারণে পুড়ে যেতে পারে তিন ব্রেকবোর্ড ব্রেকবোর্ড হচ্ছে দুই বা তিন দুইটা বা তিনটা ওয়্যার জাম্পার ওয়্যার জাম্পার ওয়্যার কয় সেট লাগে দুই সেট হইলে হয়ে যাবে দুই থেকে তিন সেট আর যা লাগে বেশি তার দুই থেকে তিন সেট গেল দুই থেকে তিন সেট তারপর আসতেছে হচ্ছে
ডিসপ্লে ডিসপ্লে অলরেডি আপনারা এটা দেখছেন আপনারা কি বিন হচ্ছে এগুলা 5611 BS কিনলে ভালো ওটা হচ্ছে আচ্ছা বলে দিন স্যার 7 সেগমেন্ট ডিসপ্লে চেষ্টা করবেন কমন মানে হচ্ছে কমন পজিটিভ এই গেটটা দেখেন খেয়াল করে দেখবেন 14 নম্বরে পজিটিভ দেওয়া আবার যদি পুরে যায় আমি তবে আচ্ছা এটা আপনাদের ব্যাপার আমি ধরে নিলাম 6 থেকে 7 রেগুলার করতে গেল পুরো গেছে আবার আবার 6 পাওয়ার সাপ্লাই মানে ব্যাটারি ব্যাটারি হচ্ছে 3.5 3 থেকে 5 টু 7 এর বেশি না 3.7 ই কাজ হয়ে যাবে 3.7 থেকে 5 অথবা 7 পর্যন্ত যদি ঠিক মতো রেজিস্টার ইউজ করতে পারে পাওয়ার সাপ্লাই দেখেন আর ওষুধের যদি এটা আনেন তাহলে হচ্ছে যে ভোল্টেজ রেগুলেটর হতে হবে ভোল্টেজ রেগুলেটর যদি কমাতে হবে কমায় আর আমি দেখলাম রেগুলার অলরেডি নিয়ে আসছে ওরা 3.7 না 4 ভোল্ট ওই দোকান থেকে নিয়ে আসছে মানে খালি বললেই হয় ওরে দেয় তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই স্যার ওই 3 বা 6 এটা কি 3 3 থেকে 5 থেকে 6 3 থেকে 6 মানে ভোল্ট নাকি 3.6 ভোল্ট 3 থেকে 6 বা 3.7 থেকে 6 ভোল্ট দুইটা প্যাসিভ ব্যাটারি ওটা লাগালো কিন্তু প্রায় 6 হবে 6 ভোল্ট হয় 3 ভোল্ট হয় 3 ভোল্ট হয় আপনি দোকানে গেলে বললেই হবে যে আমাকে এত ভোল্ট আচ্ছা তারপরে কতগুলা আপনি জানি না এটা আপনারা যতগুলা আপনাদের ইচ্ছা তারপরে হচ্ছে জাম্পার ওয়ার গেল ব্রেক বোর্ড গেল সেভেন সেকেন্ড ডিসপ্লে গেল পাওয়ার সাপ্লাই গেল রেজিস্টার গেল আর হচ্ছে আচ্ছা
সুইচ হচ্ছে হয় ক্লিক সুইচ আছেন অথবা এই যে এগুলা এই সুইচগুলো যেটা চারটারটা এটা চারটারগুলো কি কি লিখলেন স্যার সুইচ ক্লিক 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 আচ্ছা সম ক্লিক দেখ হ্যাঁ ক্লিক ক্লিক স্যার স্যার এই যেগুলো স্যার এটা আপ ডাউন ওর মত হ্যাঁ পুশ পুশ পুল পুশ সুইচ পুশ ইলাকা আছে রে ভাই পুশ আর ফোর বাটন সুইচ পুশ বাটন হয় ফোর বাটন সুইচ আছে না হলে হচ্ছে যে ক্লিক সুইচ আছে আপ টু ইউ তো যদি এখন এটা বানাতে পারেন অথবা আমি আপনাদেরকে আচ্ছা দেখি নেটে আমাদের ক্লাস হচ্ছে ছোট কেন্দ্রিক পড়াই একটা গেলি চলে
মাইক্রোফোন তো আজকে লাগে এখন ভিডিওটা ওই যে বোর্ডে হলে স্পিড বোর্ডে হলে ভালো হয় পরে পাশে দিয়ে আপনারাই করেন সমস্যা নেই, আমি আমি জাস্ট দেখাচ্ছি দেখেন আচ্ছা ও সমস্যা হবে না, আপনি আপনি শেখেন তাহলে হবে, ভিডিও করে বিষয় না নেন। আচ্ছা প্রথমে লাগান 7447টা লাগান, যে কোনো জায়গায় লাগান, কোনভাবে লাগাই সেটা আগে দেখো। এই এইটার নিয়ম আছে, আমার থিওরি ভালো লাগে না, উঠছে মজা মজা ইউটা উপরে থাকবে। আচ্ছা 16 হচ্ছে ভিসিসি 8 গ্রাউন্ড, 16 ভিসিসি 16 ষোলো হচ্ছে দেখেন 1 2 এখানে 8টা বাকি 8, এই যে 16 খেয়াল করেন বন্ধুরা একটা ব্রেডবোর্ড হচ্ছে ফুলটা একটাতে দিলে সবগুলোতে হয়ে যায়, কিছু ব্রেডবোর্ড আমি আমার মতন ছোকার মতো ইয়া যে হাফ হাফ হয়ে গেছে, যদি এরকম হাফ হাফ থাকে কিনবেন না, কিনবেন হচ্ছে ফুলটা এখান থেকে পেছন থেকে হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 সাতে যান, এটা হচ্ছে 8, 7 থেকে একটা নেই। আচ্ছা এখন এখন বোর্ডটা না, এটা বোর্ডে হয়ে যাবে, বোর্ডে দিবেন আগে না, আগে ই করে নাও, চারটা লাগাই না, ও পরে বুঝবেন তো, বুঝবো না, চারটা ইনপুট আগে নিয়ে নেই, পরে ইয়েতে সুইচ লাগাবেন না, হ্যাঁ এটা একটু একটু আগে চারটা টানেলে টানেলে এখানে ইয়ে নেন, কানেকশন নিয়ে নেন, ওখান থেকে জাস্ট দিয়ে দেবেন, হ্যাঁ ওই পরে ওখান থেকে জোড়া দিন। আর একটা স্যার এইগুলা দিয়ে ট্রাই করবো না, ওইটা পরে বসাবে, পরে বসাবো, বসাবো তো, বসাবো আর এটা নাও,
রাইট লাইক ইন আরে একা দাও তুমি ইউনিভার্সিটি ঘুরে বাই আছে হুম এটা তো নষ্ট হয়ে গেছে 47 ওহম না এই যে একটা নেন ভালো হয়ে গেছে ভাই কি ভালো ঘুরি এই যে একটা এসে এটা এসে দি তোর ভাই এই সবের পাওয়ার কোথায় যাবে ওই যে ওই ঘুরে যাবে সব পজিটিভ হ্যাঁ পজিটিভ না চারটা হয়ে গেছে ওটা তুই যে সুইচ সুইচ কাট কর তুই এটা কর তো এটা তো বল স্যার চারটা ইনপুট তো ইনপুটে কোনটা কথা কত কোনে সরি তো ইনপুটে 7 1 2 6 তো সবগুলো লাগাইছে কেন তো ওই যে পড়ছে তো বললো চারটা না এই 7 এটা 1 আর আর কত আছে 2 6 2 6 1 2 1 একের পরেই 2 না না এই বসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওই আর আমরা পিছনে লাগান তো আর পিছনে ওই মিয়া তুমি সেটার কি বুঝছো 7 এর আগে স্যার বুঝতে পারতেছ আস্তে আস্তে 7 এর আগে এর আগে হ্যাঁ এই দিন আগে 6 এই তো শোনা দুটো দেখো রে আমি কাজটা দেখি মিয়া আর একটা ই নেন যে আইসি নেন স্যার ই নিব না না ডিসপ্লেতে লাগাবো 16টা 16টা আছে ওই সাইডগুলো কেন দিলে বর্তমান সেভেন তো থাকার কথা এই সাইডগুলো আগে না স্যার আচ্ছা 47 আপনার কোন ওহমটা কিসের রেজিস্টার কোনটা বুঝতে হচ্ছে কালার কোড দেখে কালার কোডটা হচ্ছে নেট থেকে দেখে নেবেন যে কোনটা কালারটা আমরা ব্যবহার করি যে এটা তো আচ্ছা 47 টা আমি দিলে গেছে এটা কেন কিন্তু আমি দেখেছি এটা আরো ছোট আমি ওটা কম নাকি মানে ওইটা ওখানে বলছে অনেকে খয়েরি সবুজ লাল কালার কোডটা দেখি আমি দেখি সেই পাতলা গুলা এই মোটর গুলা কি ভায়োলেট ব্ল্যাক না কয়টা লাগবে যে কয়টা চারটা লাগবে স্যার কালার কোড থেকে কি বের করা লাগে 47 আচ্ছা স্যার 47 ওমটা দিয়ে হচ্ছে আচ্ছা দেখেন এটা হচ্ছে আচ্ছা এ বি সি ডি ই এফ জি আই होप জানেন এ বি সি ডি ই এফ জি কোনটা এখানতে আমরা বুঝতেছি ডট ডটের নিচেরটা হচ্ছে এটা হচ্ছে ডিপি এটা হচ্ছে ডিপি ডট পয়েন্ট তাহলে পয়েন্টের আচ্ছা যদি না বুঝেন তারপর আমি তাহলে এটা এটা দেখাই আমাদের ভিডিও থেকে এটা দেখে নিতে পারেন সেটা হচ্ছে ওটা হচ্ছে কমন অ্যানোড তাই না কি জন্য তাহলে কভারেজ আসবে We'll start by
16 pins, number 1 through 16. পিনটা কাটতে দেখি আচ্ছা এখন চাইলে খাতার মধ্যে লিখে নিতে পারেন 1 2 3 4 আনলাম আমি এখানে লিখে দিই সমস্যা না স্যার এটা তো আমরা সেই পাবো 1 2 3 4 5 স্যার এটা তো ভিডিও দাও না স্যার এই মিলে আসতে হবে না তো এখানে তাইতে দিছে ডটের ডট যেটা ডট হচ্ছে 5 নম্বর পয়েন্ট আপনি এদিকে আসেন এদিকে আসে দেখেন দেখতে না পারেন এদিকে আসে আপনি যেটা হাত দিয়েছেন ওটা হচ্ছে 8 গেল হ্যাঁ ওখান থেকে 9 নিচে থেকে 9 শুরু 11 12 13 এই যে 13 13 একটা 13 থেকে 9 হচ্ছে 1 এ 1 মানে হচ্ছে ওই যে পিনের ডট যেটা 11 12 13 হ্যাঁ দেন 13 13 থেকে 9 হচ্ছে এই যে 1 এ ওই দেখেন আছে হ্যাঁ 1 ভিতরে নিয়ে দরকার না আর এটাকে এটাকে এখানে নিয়ে না পসিবল হলে আচ্ছা ঠিক আছে নিছেন যখন নিছেন ঠিক আছে তারপরে এক পর্যন্ত কি হবে হ্যাঁ বুঝছি এখন 12 যাবে 12 থেকে হচ্ছে 13 তে আরেকটা গই 12 13 তে 12 থেকে 13 এটা দেন 12 13 তে যাবে তাহলে 12 টা ওই ওর নিচেরটা 13 নিচেরটা ওই ইমিডিয়েট নিচেরটা আরে থাকে না একটা নেন ভাই তাহলে এইটা 13 মানে এদিকে হ্যাঁ এইবার এদিকে কত 8 12 10 11 12 এই যে মান বরাবর এর মান বরাবর তাহলে এদিকে 4 আর এই 4 দিয়ে উল্টো সাথে এই যে 9 10 11 12 10 11 12 13 এটা 12 হ্যাঁ 13 দে এদিকে এটাকে 13 নাকি এখান 10 এটা তো 10 পর্যন্ত ভাই এটা ওই এটা তো 10 এটার হিসাব কেমন আছে ইউতে রাষ্ট্র তিন বলতে এখানে মনে আছে তিন দুইয়ের উপরেই তিন কাগজে না লিখলে হবে না বারবার দশ হলো এই পাশে দশ হলো এই পাশে এদিকে দশ ঠিক আছে ওকে ওকে
pin 6 of the switch will connect to pin 1. একই সেম মানে এক এক সাত চারটা সুইচ না সাত এক তেরো করতনি দেখেন একটা সাত এক দুই ছয় চারটা সুইচ এই একই কথা এক দুই ছয় সাত চারটা ই করে এই এখানে এক দুই ছয় সাত তো তুমি ইসে না এদিক না এই লাইনে আরো এটা তো অন্য লাইন পরে আবার ই হয়ে যাবে শর্ট হয়ে যাবে যে যে লাইনে আছে এইটাই এদিক নিয়ে আসো যে দেখারে আছে হ্যাঁ লাস্টে নিয়ে আসো আপনার জাস্ট এখান থেকে সুইচের কানেকশনটা দেওয়া লাগতেছে না বাকি জাস্ট সুইচ থেকে এটা কানেকশন করে দেবেন ছয় সাত এক দুই ছয় সাত টা স্যার এক দুই ছয় সাত হ্যাঁ আপনার আদার্স হয় আর পনেরো থেকে হচ্ছে এটা নয় এটাই তো মনে হয় কামাল ভাই হ্যাঁ স্যার এটা এখন না আপনি এটা আমাদের ভিডিওটা বাসায় দেখতে দেন আমরা নিজের আগে ট্রাই করি এটা বারবার দেখে আমরা এটি ই করতে পারতেছি না এটা আমাদের নিরিবিলি করতে হবে নিজের মতো না করলে এই এই পদক্ষেপ করতে পারবে না দেখ